ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি করলার একটা রেসিপি করে দেখাবো। দেখুন, সেই জন্য আমি চারটে করলা নিয়েছি বড় বড়, আর আমি আগাগুলোকে দেখুন গোল করে কেটে নিয়েছি, এই যে এরকম। এগুলোকে আমি রেখে দিচ্ছি, আর আমি এখানে জল নিয়েছি, এটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি একটু ভাপিয়ে নিয়েছি, পুরো সেদ্ধ হয়নি কিন্তু। হ্যাঁ, এগুলোকে আমি এখন নামিয়ে নেব। কড়াইটা একটু গরম হতে দিয়েছি, আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দেব। এখানে আমার বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি এদিকে একটু তেল গরম করতে দিয়েছিলাম, যে আমি এর মধ্যে একটু কালো জিরে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 125 গ্রাম মতো পনিরটাকে আমি দেখুন কুড়িয়ে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর 1 চামচ মতো নারকেল কোড়া আর 1টা আলু সেদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে না 2 চামচ আমি পোস্ত বেটে রেখেছি, কিন্তু দেখুন পোস্তগুলো একদম দানা দানা করে রেখেছি ইচ্ছে করে, এটা যাতে মুখের মধ্যে একটু যখন খাওয়া হবে ভালো লাগবে। তাই এদিকে হচ্ছে, তার মধ্যে আমি একটুখানি এই 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলাম। আর এই জায়গাটা একটুখানি আর 1 চামচ মতো তেল দেব। দিয়ে আমি একটু ক্যাপসিকামটা ভাজতে দেব, সেটা মিডিলে হতে থাকবে, এটা কুচো কুচো করে ক্যাপসিকামটা একদম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এই 1/2 চামচ মতো লবণ দিলাম, আর একটুখানি হলুদ দিলাম, এটা না দিলেও চলে কোনো অসুবিধে নেই। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করব, সামান্যই করব, খুব বেশি দরকারও নেই, কারণ আমি তেল খুব কম ইউজ করার চেষ্টা করছি। আর আমার রান্নাগুলো নিশ্চয়ই দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই যখন করবেন ফুল ভিডিও দেখে করবেন, তা নাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যায়। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যে নেক্সট ভিডিওগুলো দেব সেগুলো আপনারা সব দেখতে পারবেন। এটা যেহেতু আমি আর চিনি ইউজ করছি না, আপনারা কিন্তু মন করলে চিনিটা ইউজ করতেই পারেন। আমি একটু এর মধ্যে এই 1 চামচের বেশি, একটু ধরুন 2 চামচের মতোই আমি একটু সস দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, টক মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে যখন পুরটা তৈরি হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কী হতে চলেছে। আমার একদম হয়ে গেছে, পুরটাকে আমি এবার নামিয়ে ফেলবো। আর এদিকে আমার করলাগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমি গরম জল থেকে নামিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে। এই করলার বীজগুলোকে আমি কিন্তু বের করে নেবার চেষ্টা করছি, এইভাবে আমি আস্তে আস্তে করে, একটু ধীরে ধীরে করতে হবে, তা নাহলে কিন্তু করলার সাইডগুলো একটু ফেটে যেতে পারে। দেখুন বীজগুলো আমার বের করা হয়ে গেছে। এবার আমি এই যে পুরটাকে করে রেখেছি, এই পুরটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে। এইভাবে একটু একটু করে একটা ছোট চামচের সাহায্যে করছি, না হলে হতে চাইছে না। হ্যাঁ, এই যে এইভাবে করে করে, এরকম করে করে আস্তে আস্তে করে পুরো পুরটাই আমি ঢুকিয়ে দেব। দরকার পড়লে হাতেই দেখছি বেশি ভালো সুবিধে হচ্ছে। দেখুন উচ্ছেগুলো, করলাগুলোর আমি পুরগুলোকে ভরে দিয়েছি,
এবার কি করব, এই যে যেমন করলা তো এরকম থাকে, আমি আগাটা কেটে নিয়েছি, এবার কি করব আমি এই জায়গাটা এরকম করে আটকে দিচ্ছি, উল্টো দিক করে এরকম করে আটকে দিচ্ছি, যেহেতু ওই দিকটা একটু চোখা আছে সেই দিকটা, ওই জন্য এইভাবে আটকে দিলাম। এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর আমি প্রায় 10 চামচের মতো তেল নিয়েছি, কিন্তু এখানে আমি কতটা লাগে দেখছি, সেই হিসেবে আমি রান্নাটা করব। প্রথমে তো আমি 2-3 চামচের মতো তেল ইউজ করেছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিখে রেখে দেবো যে কতটা কি লাগছে। আর এদিকে আমি 7 চামচের মতো বেসন গুলে রেখে দিয়েছি আগে থেকেই, তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছি, 1 চিমটি নুন দিয়ে রেখেছি। এবার তেলটা তো আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এই করলাগুলোকে এইভাবে একটু দিয়ে দেব। এটাকে কিন্তু আমাকে একটু শিম করে করে করতে হবে, তা নাহলে যেহেতু করলা কিন্তু আমি একদম যেহেতু সেদ্ধ করিনি পুরোটা, সেই জন্য আমাকে একটু শিম করে করে করতে হবে, কারণ একদম সেদ্ধ করলে কিন্তু পুরগুলো ভরতে অসুবিধা হবে, যেহেতু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। বেসনের যে গোলাটা আছে আমি কি করব, সেটাকে আমি এই ওপর দিয়ে দিয়ে একটু দিয়ে দেব, তাতে যদি পুরটা বাই চান্স বেরিয়ে আসারও ইয়ে থাকে, পুরটা আর বেরোবে না, তাহলে ওই জায়গাগুলো পুরো আটকে যাবে। এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। দেখুন আমি আস্তে আস্তে করে শিম করে করে করেছি এই জায়গাটা জিনিসগুলো, এটা মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। আমার তেলটা আছে, আমি আরো 2 চামচ তেল একটু দিয়ে দিচ্ছি, 3 চামচের মতো তেল দিলাম, তাহলে আমি কতটা তেল দিলাম, প্রথমে 3 চামচ দিয়েছি, পরে আমি 4-5 চামচের মতো দিয়েছি, আর এখন 3 আমি দিলাম। এবার গরম হয়ে গেছে, এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে লবঙ্গ দিচ্ছি, 5 টুকরোর মতো দারচিনি দিচ্ছি, আর 1টা এলাচ, 1/2 চামচ সাদা জিরে, আর 1টা শুকনো লঙ্কা। আমি টোটাল 1/2-এর একটু বেশি আমি 1টা ক্যাপসিকাম ইউজ করেছি, ধরুন মাঝারি সাইজের 1টাই হবে, খুব বড় সাইজ নয়, টোটাল 1টাই ক্যাপসিকাম। আমি এর মধ্যে টমেটোটাকে ছেড়ে দেব, আমি 1টা গোটা টমেটো ইউজ করেছি। আমি 1/2 ইঞ্চির মতো একটু আদা দিয়েছি, আর 1/2 চামচ জিরে বাটা। আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালার হবে বলে, আর 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর এখানে 1/2 চামচ লবণ, যেহেতু পুড়ে আমার একটু লবণ আছে, বেসনেও একটু লবণ আছে, সেজন্য আর আমি দিচ্ছি না।
গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষে নেব। এটা কিন্তু আপনারা মন করলে এমনি আরেকটু ডিপ ফ্রাই, আমি যেহেতু একটু কম তেল ইউজ করেছি তা নাহলে একদম ডিপ ফ্রাই করেও শুধু বেসন দিয়েও পুরটাকে খাওয়া যায়, বা যদি সর্ষে বাটা মন করেন বা পোস্ত বাটা মন করেন তাতেও খেতে পারবেন ওইভাবে। আমি এই কষতে কষতেই এই পুর ভরা করলাগুলোকে একটু দিয়ে দেব। এর মধ্যে যেহেতু এই মশলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমি সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একটু, যেহেতু আমার করলাগুলো কিন্তু সেদ্ধ ছিল না, হালকা সেদ্ধ ছিল, সেই জন্য এটাকে আমাকে সেদ্ধ যাতে নরম হয় খাওয়া যায় সেরকম করতে হবে। আমি এটাকে এখন 10 মিনিটের মতো শিম করে সেদ্ধ হতে দেবো। ফুটে যাচ্ছে, আমি এর মধ্যে একটু গরম মশলা রেখেছি 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ আমি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে একটু উল্টে দেব যাতে পুরোটা সেদ্ধ হতে পারে। এটা আমার প্রায় হয়ে গেছে, কারণ আমি কাঁটা চামচটা ঢুকিয়ে দেখছি একদম নরম হয়ে গেছে জিনিসটা, আর শুকিয়েও যাচ্ছে যেহেতু মানে একটু গায়ে বেসন লাগানো আছে বলে একটু টেনেও নেবে। আমি এখানে একটু হাফ চামচেরও কম একটু ঘি মিশিয়ে দিলাম, আপনারা মন করলে আরেকটু দিতেই পারেন। এটা কমপ্লিট হয়ে গেছে, একটু রস রস রাখো কারণ ওই বেসনই রসটা পুরো টেনে নেবে। পরবর্তী করলা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা মন করলে কিন্তু সর্ষে বাটা দিয়েও করতে পারেন বা শুধু পোস্ত দিয়েও গা মাখা করতে পারেন। আমি একটু এমনি ভাতের সাথে খাবার জন্য গ্রেভি মতো করেছি, তবে এটা অনেকটাই টেনে নিয়েছে দেখুন। এটা খেতে কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ আইটেম হয়ে গেল। আপনারা পুরটা কিন্তু নিজের মন মতো করে দিতে পারেন।